Now, plants and animals depend on each other. Okay, plants and animals depend on each other. একজন একজন উপরে নির্ভয় থাকে. কিরকম plants or animals কিরকম নির্ভয় থাকে দেখো. During living things use oxygen from the air to breathe. Living things কি করে? Oxygen. এই কার্বন ডাই গাছটা এই যার যে আমরা ছাড়ছি ওটা কার্বন ডাইঅক্সাইড. শ্বাস নিচ্ছি ওটা অক্সিজেন. তো গাছ কী করে? কার্বন ডাইঅক্সাইড নিয়ে নে, অক্সিজেন ছেড়ে দে. যেই কার্বন ডাইঅক্সাইড আমরা ছাড়ছি ওটাই গাছ নিচ্ছে, আর যেই অক্সিজেন গাছটা ছাড়ছে ওটা আমরা নিচ্ছি, মানে আমরা এক্সচেঞ্জ করে দিচ্ছি. ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? উই আর এক্সচেঞ্জিং ইট. যো কার্বন ডাইঅক্সাইড ইয়ে পেড় লেতা হ্যায়, যো হাম লোগ ছোড়তে হ্যায়, জব সাঁস লেকে হাম লোগ সাঁস ছোড়তে হ্যায় তো কার্বন ডাইঅক্সাইড নিকলতা হ্যায়, ও কার্বন ডাইঅক্সাইড হাওয়া মে মিল জাতা হ্যায়, আর ওই কার্বন ডাইঅক্সাইড পেড় লে লেতা হ্যায়, আর জব পেড় জব ছোড়তা হ্যায়, জব পেড় সাঁস ছোড়তা হ্যায় তো ও অক্সিজেন যো নিকলতা হ্যায় ও হাম লোগ লে লেতে হ্যায়, ঠিক হ্যায়? তো এক দূসরে কে সাথ হাম লোগ এক্সচেঞ্জ করতে হ্যায়। ডিউরিং ফোটোসিনথেসিস লিভস টেক দি কার্বন ডাইঅক্সাইড ফ্রম দি এয়ার। ফোটোসিনথেসিস কে টাইম মে ये कार्बन डाइऑक्साइड इसको खाना बनाने में लगता है, तब वो जो कार्बन डाइऑक्साइड हम लोग छोड़ते हैं वो पेड़ ले लेता है। ফটোসিনথেসিস যখন হয়, যখন খাবারটা তৈরি হয় গাছে, তখন ওদের কার্বন ডাইঅক্সাইড লাগে। যে কার্বন ডাইঅক্সাইড আমরা মানুষরা যখন মানুষ আর পশু যখন নিঃশ্বাস নিচ্ছে শ্বাস নিচ্ছে তখন ওই কার্বন ডাইঅক্সাইডটা ছাড়ছি, আমরা ফেলে দিচ্ছি বাইরে, ওইটা গাছটা নিয়ে নিজে খাবারটা তৈরি করে। আর যখন খাবার তৈরি করার সময় যখন ও অক্সিজেনটা ছাড়ছে ওই অক্সিজেনটা আমরা নিয়ে নিচ্ছি। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? লিভস টেক দ্য কার্বন ডাইঅক্সাইড ফ্রম দি এয়ার অ্যান্ড গিভ আউট অক্সিজেন, আর ওইটা যখন অক্সিজেন দিচ্ছে ওটা আমরা নিয়ে নিচ্ছি, আমরা যেটা দিচ্ছি ওরা নিয়ে নিচ্ছে, ওরা যেটা ছাড়ছে ওটা আমরা নিয়ে নিচ্ছি। দিস শোস দ্যাট অ্যানিমালস ডিপেন্ড অন প্লান্টস ফর অক্সিজেন। দিস শোস হিউম্যান বিইংস অ্যানিমালস দে ডিপেন্ড অন দ্য প্লান্টস। ওরা অক্সিজেন না দিলে আমরা মরে যাব, আমরা কার্বন ডাইঅক্সাইড না দিলে ওরা খিদে পেয়ে মরে যাবে, মানে ওদের খাবারটা থাকবে না আর ওরা মরে যাবে। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? হামলং যে অক্সিজেন আগর পেড় যে ছোড়তা হ্যায় হামলং আগর নেহি লিয়ে তো হামলং মর যায়েঙ্গে, ক্যোঙ্কি সাঁস হামলং কা রুক যায়েগা, আর যো কার্বন ডাইঅক্সাইড হামলং ছোড় রে আগর পেড় নেহি লেগা তো উসকো খানা নেহি মিলেগা, আর খানা নেহি বনেগা তো ও ভি মর যায়েগা। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? So you have already studied about food chain. ये है food chain. ये हम लोग छोड़ते हैं, वो लेता है, फिर वो छोड़ता है, हम लोग लेते हैं, फिर हम लोग जो छोड़ते हैं वो लेता है, फिर वो उसको वो जो छोड़ता है हम लोग लेते हैं, इस तरीके से एक चेन बनता है, मतलब बार बार रिपीट होता है। Herbivorous eating eat plants, herbivorous eat plants, carnivorous eat herbivorous and omnivorous eat both plants and other animals. All animals therefore depend on the plants for food. तो herbivorous क्या करता है? Herbivorous जो पत्ता पेड़ खाता है वो लोग पत्ते पेड़ को खाते हैं, और वो जो पेड़ को खा रहे हैं उन लोगों को शेर खाता है, ठीक है? इस तरीके से एक दूसरे को सब खाते हैं, चेन सिस्टम। All animals therefore depend on plants. सब जानवर और इंसान भी पेड़ के ऊपर डिपेंड होते हैं खाने के लिए। In nature a balance is maintained between the number of plants and animals. ये बैलेंस नेचर में अगर ज़्यादा ऑक्सीजन हो गया और कम कार्बन डाइऑक्साइड हुआ, ज़्यादा ऑक्सीजन हम लोग ज़्यादा तो नहीं ले पाएंगे, जितना ज़रूरत है उतना ही लेंगे, और कम कार्बन डाइऑक्साइड हुआ तो पेड़ मर जाएगा, पेड़ मर जाएगा तो हम लोग को ज़्यादा ऑक्सीजन नहीं मिलेगा। ओके, तो बैलेंस होना चाहिए, एक समान होना चाहिए। ओके, एक समान थकते हो, बेशी ऑक्सीजन होले हो ना, कम कार्बन डाइऑक्साइड होले गाछगुलो मरे जाए, तो एक समान थकले हमरा दूजने बेचे थकते पारबो। We should protect nature to make sure the balance is not disturbed. তার জন্যে আমরা গাছটা ভাঙবো না, কাটবো না, তো আমাদের ব্যালেন্সটা থেকে যাবে। Did you all understand? Thank you.